যে ক্যারিয়ার গঠনের প্রথম দিকে একজন মানুষ কোন কোন ধরনের সমস্যায় ভোগে বলে আপনি মনে করেন? প্রথম সমস্যা হচ্ছে সে কনফিউশনে থাকে, মানে আমি কোন ক্যারিয়ারে যাব এটা নিয়ে আমি আমি নিজেও অনেক কনফিউশনে ছিলাম যে কোনটা আমার জন্য ভালো কোনটা ভালো না, এটা ঠিক করতে অনেকটা সময় আমার কেটে গেছে। আমরা যখন ডিটারমাইন্ড হব যে আমরা এই পথে হাঁটবো, তখন কিন্তু সেই পথে হাঁটাটা কিন্তু আমার জন্য সহজ। অর্থাৎ প্রথম যে স্টেপটা সেটা হচ্ছে ডিটারমাইন করা আমি এই পথে যাব, তো সেটা হচ্ছে একদম প্রাইমারি চ্যালেঞ্জ। আমাদের সামনে যে ক্যারিয়ার পাথগুলো রয়েছে সেই ক্যারিয়ার পাথগুলোর মধ্যে কোনটা আমাদের জন্য ভালো হয় কোনটা ভালো নয় সেটা একটু ডিটারমাইন করা, এটা হচ্ছে ফার্স্ট চ্যালেঞ্জ। সেকেন্ড চ্যালেঞ্জ হচ্ছে ধরুন আমি কোন একটা ক্যারিয়ারের মনস্থির করলাম, সে হতে পারে ধরুন আমি বিসিএস পরীক্ষা দেব। এখন সে বিসিএস পরীক্ষা দিতে গেলে আমাদের কিছু রাস্তায় হাঁটতে হবে, আমাদের কিছু প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হবে, আমাদের কিছু টেকনিক ফলো করতে হবে। অর্থাৎ আপনি যেই ক্যারিয়ারে যেতে চাইছেন সেই ক্যারিয়ারের পৌঁছানোর যে রাস্তাটা, যে জার্নিটা, ওই জার্নিটা আপনি কিভাবে কভার করবেন, আপনি কিভাবে সেই রাস্তা দিয়ে হাঁটবেন, এটা হচ্ছে আপনার জন্য সেকেন্ড চ্যালেঞ্জ। আর থার্ড চ্যালেঞ্জটা হচ্ছে আপনি তো ঠিক করলেন আপনি কি করে হাঁটবেন, দ্যাট ইজ যেটাকে আমরা বলি মানে স্ট্র্যাটেজি। আমি স্ট্র্যাটেজিটা ঠিক করলাম, এরপর কাজটা রিয়েলি শুরু করা, অর্থাৎ হাঁটাটা শুরু করা, এটা হচ্ছে সবচাইতে চ্যালেঞ্জিং। আমরা শুরুটা করতে পারি না, যে মানুষটা শুরু করতে পারে তার জি কাজ জি কিন্তু অর্ধেক হয়ে যায়। অর্থাৎ জি জি আমরা যে পথে হাঁটতে চাই না কেন, সেই পথে হাঁটাটা শুরু করা, এটা হচ্ছে থার্ড চ্যালেঞ্জ। এই তিনটা স্টেপ যদি আমরা কভার করতে পারি, আমরা তিনটা স্টেপ যদি আমরা ক্রস করতে পারি, তাহলে আমরা যে ক্যারিয়ারে যেতে চাই না কেন সেখানে যাওয়াটা আমাদের জন্য কঠিন কিছু নয়, এটা আমার ধারণা, আমি মনে করি।